বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে বামেদের ভরাডুবির পর এবার পুরসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে কোমর বেঁধে নেমে পড়েছে বামেরা। তাই শিলিগুড়ি পৌর নিগম নির্বাচনের আগে দার্জিলিং জেলার সম্পাদক জীবেশ সরকারের জায়গায় সমন পাঠককে দায়িত্ব দেওয়া হলো জেলা সম্পাদকের। রবিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন সিপিআইএম এর বসিয়া নেতা জীবেশ সরকার। বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে বামেদের ভরাডুবির পর এবার পুরসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে কোমর বেঁধে নেমে পড়েছে বামেরা। তাই শিলিগুড়ি পৌর নিগম নির্বাচনের আগে দার্জিলিং জেলার সম্পাদক জীবেশ সরকারের জায়গায় সমন পাঠককে দায়িত্ব দেওয়া হলো জেলা সম্পাদকের। রবিবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই জানালেন সিপিআইএম এর বসিয়া নেতা জীবেশ সরকার। আমাদের এই যে রাজনৈতিক সাংগঠনিক যে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, আমাদের প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং আমাদের এই যে কমিটি, এই কমিটিও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আর আমাদের নতুন কমিটির আমরা প্রথম সভা আজকেই করেছি, সেই প্রথম সভা থেকে আমরা সর্বসম্মতিক্রমে সমন পাঠককে এবার আমাদের সম্পাদক, জেলা সম্পাদক নির্বাচিত করেছি সর্বসম্মতিক্রমে। জানেন যে আমি দীর্ঘদিন ধরে এই পদের দায়িত্বে আমি ছিলাম এবং সমন পাঠক একই সঙ্গে আমার সঙ্গে কাজ করা, তার অভিজ্ঞতা এবং সব মিলিয়ে পাহাড় সমতল সব জায়গাতে সে পরিচিত মুখ, একশো সাংসদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ট্রেড ইউনিয়নের আমাদের সিআইটিইউ জেলার সম্পাদক, সেক্ষেত্রেও তার শ্রেণী আন্দোলন ট্রেড ইউনিয়ন আন্দোলনে খুবই ভালো তার অভিজ্ঞতা আছে এবং একটা রাজনৈতিক পরিবারের সন্তান সে, এবং আমরা এটা মনে করি, এটা পার্টির কাছে আমরা এই বলেছিলাম যে এই সময়ে আমাদের মানে যেহেতু সর্বত্রই আমরা তুলনায় একটু নবীনদেরকেই দায়িত্বে আনতে চাইছি, তাই কমরেড সমন পাঠককেই আমরা সর্বসম্মতিক্রমে সম্পাদক নির্বাচিত করেছি এবং আপনারা নিশ্চয়ই নানান কাজে আমাদের পার্টিকে যেভাবে সাহায্য করেন, সহযোগিতা করেন প্রচারের ক্ষেত্রে, সমন পাঠকের নেতৃত্বে আমাদের জেলা কমিটিকেও আপনারা সেভাবে সাহায্য করবেন। হিরো নিয়ে এলো ধামাকা অফার, এখন গাড়ি কিনুন সহজ পদ্ধতিতে, পাচ্ছেন এক্সক্লুসিভ অফার। এক্সপালস 200T, এক্সপালস 202B, এক্সট্রিম 160R, এক্সট্রিম 200S, ক্রয়ের উপর পাচ্ছেন এক্সচেঞ্জ অফার অথবা লয়্যালটি বোনাস 5,000 টাকা ডিসকাউন্ট। সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। দুদিনব্যাপী সিপিআইএম এর 23তম জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর সূর্যকান্ত মিত্র। দলকে মজবুত করতে নেওয়ার নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো জেলায় 40 জনের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সমন পাঠককে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কি জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা সম্পাদক সমন পাঠক, শুনে নেব। না, এটা দেখেন কঠিন সময় তো সবসময়, আমরা তো সবসময়কে ওইভাবে দেখি। এই সময়টা পার্টিকে হঠাৎ করে মানে একটা ব্যক্তি চেঞ্জ করবে তা না, আমরা তো নীতি মধ্যে দাঁড়িয়ে কাজ করি এবং কলেকটিভ লিডারশিপে, কলেকটিভ লিডারশিপ ক্ষেত্রে যেটা এবার দায়িত্ব দিয়েছে এটা কলেকটিভলি কাজ করা হবে। আমাদের মূল ফোকাসগুলো থাকবে ওয়ার্কিং ক্লাস, সাধারণ গরিব মানুষের ডে টু ডে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদের মূল মানে বেসিক প্রবলেমসগুলো নিয়ে কমিউনিস্ট পার্টি লড়াই করবে। এই লড়াইটাই হচ্ছে আমাদের মানে মূল ভিত্তি থাকবে আগামী দিনে যে কোনো রাজনৈতিক লড়াইকে সম্মুখীন হওয়ার জন্য। সুতরাং এখানে মানে এটা তো আমাদের কমিউনিস্ট পার্টি কিন্তু ব্যক্তি কেন্দ্রিক না, এটা হচ্ছে কমিটি কেন্দ্রিক, নীতি কেন্দ্রিক এবং কালেকটিভ লিডারশিপ হিসাবে আমরা চেষ্টা করো আরও বেশি কমরেডদেরকে, জেনারেলি আমাদের অনেক কমরেডরা নতুন কমরেড আছে, সিনিয়র কমরেডরা আছেন, আমরা একসাথে হচ্ছে নতুনদের যে তাদের উৎসাহিত করা এবং কমরেডদের পুরনো কমরেডদেরকে পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে আগাবো, সেটা অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। সামনে তো দুটো নির্বাচন আছে, হ্যাঁ আছে, সেটা নিয়ে কি নতুন করে কি কাজ করবে? সেই সঙ্গে সংযোজন করছি
দায়িত্ব পাওয়ার পরেই দুটো নির্বাচন, দল যেহেতু ভাবছে তারুণ্যের কথা, এই নির্বাচনের প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও কিছুই তারুণ্য। আমাদের অ্যাকচুয়ালি সামনে দুটো নির্বাচন আছে, এই নির্বাচন ভাইটাল আমাদের কাছে, যে কোনো রাজনৈতিক লড়াই খুবই ভাইটাল। সুতরাং এই লড়াইটা তো নতুন আজকে ফেস করছি তা না, আমরা তো অনেকবার জিতেওছি, মানে 2015 তো আমরাই তো জিতেছি, এই জেলা কমিটি নেতৃত্বে আমরা একটা লড়াইতে আমরা সবকে জিতেছি। যে কোনো কারণে এখন পলিটিক্যালি কিছু ডিসব্যালেন্স থাকতে পারে এই কারণে, কিন্তু আমরা ফোকাস হবে আমাদের গরিব মানুষের, সাধারণ মানুষের, মধ্যবিত্তদের সমস্যা। আজকে যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যে পলিসিসগুলো, এই পলিসিসগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাব, আমরা আমাদের কথাগুলো নিয়ে মানুষের কাছে যাব এবং সংগঠিতভাবে এই লড়াইটাকে এই করব। নির্বাচন হিসাবে আলাদা করে আমাদের নতুন করে ভাবার কোনো কথা না, আমাদের হচ্ছে পুরা পার্টি জয়েন্টলি আমরা একসাথে এই লড়াইটাকে আমরা ফেস করব। এবং হচ্ছে আমাদের যেটা অন্যদের পার্টিতে সে সমস্যা হতে পারে, কে ক্যান্ডিডেট হবে না হবে, আমাদের পার্টিতে অন্তত ক্যান্ডিডেট নিয়ে বিভিন্ন কাকে কি এই করো এটা নিয়ে আমাদের সমস্যা হবে না, আমরা স্মুথলি আমাদের মানে প্রার্থী বাছাই থেকে নিয়ে ইলেকশনের কাজ আমরা স্মুথলি করব, সেখানে কোনো অসুবিধা হবে। না সেটা তো বলেছে মানে জীবেশ সরকার বলেছেন, এবার আমরা থরোলি ডিসকাশন করলাম যেগুলো উইকনেস আছে, বিভিন্ন উইকনেসগুলোকে আমরা চিহ্নিত করেছি, অর্গানাইজেশন এবং পলিটিক্যাল উইকনেসগুলো, সেটা আমরা লাস্ট ইলেকশনে যখন তার হচ্ছে রিভিউ হলো সেখানে কিছু আমরা আইডেন্টিফাই করেছি আমাদের দুর্বলতাগুলো, সেই জায়গাগুলো আমাদেরকে করতে হবে। আমরা একদম মানে যে শ্রেণীর জন্য এই পার্টি, এই শ্রেণী গরিব মানুষের, মানে শ্রেণী অন্য কথাগুলো বললে একটু ভারী ভারী শব্দ হবে, একদম সাধারণ গরিব মানুষের জন্য আমাদেরকে লড়াইটাকে আরও শক্তিশালী করার দিকে আমরা এগোবো।